আরে আমার মনে আছে অত টেনশন করছি কেন টেনশন করবো না মানে জানিস আমি একটা করতে করে একটা গরু কুরবানি দিচ্ছি আরে আমি আসছি কোনো টাইম গেল আছে ও সাইডে সময় আমার বাড়ি আসার কথা আরে সেটা মনে আছে সাইডে সময় আসতে করছি এখন পানি হচ্ছে তো সেই জন্য দেরি হচ্ছে আচ্ছা তাহলে দূরত্ব চলা তুই আচ্ছা রাখ আমি চলে আসছি আর যদি আর আজ একটা গান পেয়েছে
জালা মাথায় টের মারিয়া ফাটিয়া গেছে রুটিয়া, তের বিনা সরে না দুনিয়া। এই কথা গান কিন্তু বাস্ত। তুই কি বলি আসিস ভালো কথা? শোন, তুই কুরবানির গোশ তাদের দিবি যারা বছরে একবারও গোশ চোখে দেখতে পারে না, গরিব অসহায় তাদের দিবি। তুই প্রতিবেশী হিসেবে সবার দিবি, তাই বলে তুই সবার দিবি 500 করে আর মতি সর্দারের দিবি 1 কেজি। কার বেশি দোয়ার দরকার? কার? তোর মতি সর্দারের না গরিব বাসিকে? আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তারা যারা মাথায় তেল দিতে প্রস্তুত, বলতেছ আশেপাশে কত গরিব অসহায় না খেয়ে থাকে, তাকে খোঁজ দেয় না। আজ যদি তোর বাড়ি একটা গরিব মানুষ আসে, তাতে তো কি দূর দূর ক্ষতি হচ্ছে তারাই দেখবি। অথচ বা কোনো ধনী বা কোনো বড় লোক নেতা আসে তো বাড়ি, তাহলে তুই আদর করে আপ্যায়ন করে খাতি দিবি। আসলে খাওয়ার দরকার ছিল কার? ওই গরিব লোকটা। অথচ আমরা বুঝি নে, আমরা এদের জবাব কিভাবে দেব? আমরা আল্লাহর কাছে জবাব কিভাবে দেব? এই গরিব অসহায়ের খোঁজ না দরকার আমাদের, অথচ আমরা তাদের কখনো তাদের খোঁজ নিই না। আজ কুরবানি গোশ আমরা সমভাবে বন্টন করব, যারা গরিব দরকার হয় তাদের আমাদের অঞ্চলে দিয়ে দেব, তবুও তারা যেন না খেয়ে না থাকে। বেশ দাঁড়াতে কথা, তুই যে এক ভাব করছিস আমি গিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ গরু কুরবানি দিচ্ছি, শ্রেষ্ঠ কুরবানি দিচ্ছি, কিন্তু এই শ্রেষ্ঠ গরুর বিষয় না, বিষয় হইল আল্লাহর ভয়। একটা গানে শুনিস নি, বনের পশুর সাথে মনের পশুর কুরবানি দাও, ইব্রাহিমের কাছে তুমি কুরবানিরও শিক্ষা নাও, তাহলে আমাদেরও ইব্রাহিমের কাছে শিক্ষা নিতে হবে। শোন, তুই এরকম শ্রেষ্ঠ গরু কুরবানি দিছিস ঠিক আছে, আল্লাহ তো টাকা পয়সা দিয়েছ তাই, এইটা ভালো কথা। যদি তুই মানুষ দেখানোর উদ্দেশ্যে দিয়ে থাকিস, এই কুরবানি কিন্তু হবে না। আসলে দোস্ত, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি এগুলো আগে ভেবে দেখিনি। সত্যি কথা বলতে কি, আমাদের সমাজের পরিবেশের পরিণতি এরামই হয়ে রয়েছে, এভাবে আমাদের সমাজ চলে যাচ্ছে, আসলে এটা আমাদের উচিত না। আসলে তুই আমার এরকম বলিছিস, আমি বুঝতে পারিছি, আমি আর কখনো এরকম করবো না। সত্যি দোস্ত, যদি সবার বন্ধুরা দিয়ে এরকম করে ভুল ধরে দিত, তাহলে আমাদের সমাজ থেকে এই অন্যায়টা অনেক কমে যেত। সমস্যা নেই, তাহলে রিস কাট, আবার নতুন করে রিস করি। আচ্ছা, এভাবেই আমাদের সমাজটা আজ বদলে যাচ্ছে অনিয়মে। মানুষ অনিয়মকে যেন আজ নিয়ম হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। যারা আজ সমাজের অধিপত্য শ্রেণীর লোক, যারা আজ সমাজের ক্ষমতাধর ব্যক্তি, যাদের সংবাদের কোনো শেষ নেই, আমরা কেন জানি তাদেরকে নিয়েই ব্যস্ত। তাদের কীভাবে খাওয়াতে হবে, কীভাবে পড়াতে হবে, কীভাবে খুশি করাতে হবে, সেইগুলো নিয়েই ব্যস্ত। অথচ আমাদের আশেপাশে কত মানুষ না খেয়ে আসে, তারা একবেলা খায় আর একবার খাওয়া পায় না। যারা দিনে আনে দিনে খায়, না খেয়ে ঘুমিয়ে যায়, আমরা কখনোই তাদের কথা ভাবি না, জানি না এর শেষ কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুক। আমিন।